নাসাই শরীফের 406 নম্বর হাদিস, মন দিয়া শুনেন। আপনাদের এলাকায় নদী আছে, নদীতে গোসল করেনি মানুষ, মানে একদম খোলামেলা গোসল করে, খোলামেলায় তো আপনার শরমে বুঝতেছেন না, দেয়াই তো যায়। হ্যাঁ, পুরুষরা করে না গোসল, নারীরাও করে। হ্যাঁ জি করে, এটা তো চিন্তা করে। আমার এলাকায় না, সমস্যা নাই, আমার এলাকার নদীতেও করে, আপনাদের এলাকায় তো করে। আচ্ছা, হয়তো আপনার এলাকা করে না, আমাদের এলাকার এদিকে নদীতে আমি দেখছি করে। ঠিক আছে, আপনাদের আল্লাহ হেফাজত করুন। তো নাসাই শরীফের 406 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমাদের অনেক পুকুরেও খোলামেলা গোসল করে অনেক মা বোনরা, ঠিক না? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইগতাসিলু বিল বারাস, আল্লাহ নবী দেখলেন এক পুরুষ খোলা জায়গায় গোসল করে, নারী না পুরুষ, পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে। ফাসাইদাল মিম্বার, আল্লাহ নবী মসজিদে গিয়ে মিম্বরে দাঁড়াইলেন, সাহাবারা অবাক, আল্লাহ নবী এই মুহূর্তে মিম্বরে কেন দাঁড়াইলেন? মিম্বরে দাঁড়ানোর পর ফাহমিদাল্লাহু আসনা আলাই, আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পর বললেন, শোনো তোমরা, ইন্নাল্লাহ হালিম, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ সহনশীল, হাইয়ুন, আল্লাহ বড় লাজুক, সিত্তিরুন, আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে, আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে। শোনো একটু, তোমরা কি আল্লাহ তোমার দোষগুলা গোপন রাখে? তো তোমরা দি নিজেদেরকে গোপন রাখো না, পরে কি করে দেখেন? ফাইদাল তাসালা আহাদুকুম ফালিয়াসতাতির, তোমাদের কেউ যখন গোসল করো একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। পুরুষরে পুরুষরে কইছে, নারীরে না, তাহলে নারীদেরটা কি বলবেন? একটা পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আরেকটা কথা, এমনিও পুরুষরা আমরা যারা ছাত্র ভাইরা গোসল করি, একটা গামছা রাখা দরকার গোসল করার সময়, অন্য যেন আপনার শরীরের দিকে নজর না দেয়। আল্লাহ আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর কিন্তু লেগে যায়, তো আপনার উপরে হিংসুক নজর যদি লেগে যায়, আল্লাহ না করুক আপনার শরীরের উপর লেগে যাইলে দেখবেন এই যে শরীর ভাঙা শুরু হবে। হাদিস দ্বারা প্রমাণিত, হিংসার উপর আমার বয়ান আছে লম্বা, তো এই হাদিসগুলো প্রমাণিত। এই জন্য আমরা যারা গোসল করি পুরুষরা, ছাত্ররা একসাথে করতে হয়, তো আমরা অন্তত গামছা রাখা, আমার শরীর যেন অন্য কেউ না দেখে, এই বিষয়গুলো খুব সতর্ক থাকা। আপনারা যারা বাচ্চাদেরকে গোসল করান বারান্দায়, এদেরকে শীতকালে রোদ্রে দাঁড় করান, খালি গায়ে দাঁড় করায় না, আল্লাহর হস্তে এই বাচ্চার উপর কারো নজর লেগে যেতে পারে। মাঠে খোলা গায়ে বাচ্চাগুলোরে ছেড়ে দিবেন না, অন্য কারো নজর লাগতে পারে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যখন গোসল করে সেজন্য একটু পর্দা দিয়ে গোসল করো। এবার আসেন, এটা গেল নাসাই শরীফের 406 নম্বর হাদিস। আরেকটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে একজন সাহাবা আছে, নাম জারহাদ, কি নাম বলেন তো? জারহাদ। এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্দানা, আল্লাহ নবী আমাদের সামনে বসলেন, আমাদের সামনে যখন আল্লাহ নবী বসলেন, ওয়া ফাখিজি মুনকাশিফা, নবী যখন আমাদের সামনে বসলেন, আল্লাহ নবীর সামনে যখন আমরা বসা, আমার দিকে তাকায় দেখে আমার উরু দেশ খোলা, আমার রান খোলা, ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খোলা। আল্লাহ নবী আমার দিকে তাকায় বললেন, হে মিয়া, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান যে ঢেকে রাখতে হয়? এখন পুরুষ তো দূরের কথা, আমাদের মা বন্ধের রান খোলার জন্য এই মা বন্ধের রান যেন দেখা যায়, সতর যেন দেখা যায়, তা ঢেকে রাখতে হবে, এই স্লোগান বর্তমানে পোশাকের স্বাধীনতার নামে দেওয়া হচ্ছে। বিশ্বাস করেন, এটা নারীর সম্মান বাড়ানো হয় না, এটা নারীকে বেহায়া আর চার সন্তান পয়দা করার রাস্তা খুলে দেওয়া হয়। মা বোন সম্মানের জিনিস, পুরুষের রান। রসুল সাল্লাহ সাল্লাম, এই মেয়ে তুমি জানো না, আমা আলিম তান্নাল ফাকিজা আওরা, রান ডেকে রাখতে হয়। আমাদের যুবকরা নতুন ফ্যাশন, এখন হাফ প্যান্ট পরে ঢাকা, এখানে খবর জানি না, ঢাকা হাফ প্যান্ট পরে রান খোলা রাখে। আবার আমাদের দেশে দেখছি আপনার যারা ওই যে আপনার রাতের বেলা যে দিয়ে রাখে, সকালবেলা আপনার খেজুরের রস পাওয়া যায়, যারা দেয় এটা কি করে আপনাদের দেশে, যারা যারা গাছের ভিতরে এটা ঝুলায়, তো আমাদের দেশে দেখছি আমি অনেকে ঝুলায়, যখন একটা কাঁচা দেয় ওনার মাশাল্লাহ সব দেখা যায়, একদিন কাঁচা দেয় উনি উপরে। আপনার দেশে কৃষকরা কাজ করে মাঠে, কাঁচা দেয় না কখনো? হ্যাঁ, এবার যারা কাঁচা দেয়, রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, আমা আলিম তা আন্নাল ফাঁকি যাওয়ার, এই মেয়া জানো না এগুলা ঢেকে রাখতে হয়, তাহলে এইভাবে কাঁচা দিয়ে এগুলা খোলা, এটা জায়েজ না হারাম? এটা হারাম, এটা করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 109, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, আবার কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। কোন ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই,
সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, তার ঠিকানা কোথায় বানিয়ে নেয়? জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহর নামে একটা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় শোনা যায়, কি আল্লাহ নাকি বলছে, কুনতু কাঞ্জান মাখফিয়ান, আমি ছিলাম সঞ্চিত ধনভাণ্ডার, গোপন ধনভাণ্ডার। ফাআহবাবতু আন উরাফা, আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ হইতে। ফাখলাকতুল খালকা লিউরাফা, তাই আমি সৃষ্টিকে বানাইলাম যেন মানুষ আমাকে চিনতে পারে। আল্লাহ নাকি পরিচিত হওয়ার জন্য মানুষ বানাইছে, সৃষ্টি বানাইছে, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। আল্লাহ এটা বলে নাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। কি মিথ্যা কথা? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক দামি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেনি। এটা হাসান বসরি রহমতুল্লাহ এর বক্তব্য, নবীজির নামে চালায় দেয়ালের মধ্যে লেখা, নিজ দিয়ে লেখা দেয় আল হাদিস, নাউজুবিল্লাহ, এটা তো নবী বলে নাই, আপনি কেন আল হাদিস লিখবেন এখানে? ভাই এটা নবী বলে নাই, বিদ্যানের কলমে, বিদ্যানের ওলামায়ে কেরামের কি আর মর্যাদা খুঁজে পান নাই? ওলামায়ে কেরামের মর্যাদা তো একের পর এক মর্যাদা, কোরআন সুন্নাহ থেকে বলতেই থাকবো ইনশাআল্লাহ। তো কেন এই সমস্ত মিথ্যা কথা দেয়ালে লিখতে হবে? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এটা নবীজি বলে নাই কোথাও। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। উত্তুবুল ইল ওয়ালাও বিসিন, চীন দেশে হলো এলেম অর্জন করো, আল হাদিস নিজ দিয়ে লেখা, কোথায় বলছেন নবীজি এই কথা? এলেম অর্জন করতে হবে দূরে গিয়ে, এটা সত্যি কথা। অসংখ্য গণিত হাদিস আছে, প্রায় 1500 মাইল সফর করে কাইস ইবনে কাসীরের বর্ণনা, দামেশকের মসজিদে উনি বসা নবীর সাহাবার সাথে, যে এক ব্যক্তি আসছে, আসার পর নবীর সাহাবাকে কয়, আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে, এই হাদিস শোনার জন্য আপনার কাছে আসছি। তাই নাকি, শুধু একটা হাদিস শুনতে আসছো? কয় হ্যাঁ। কোত্থেকে? পাতাই তুমি নাল মাদিনা মিন মাদিনাতি রসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রসুলের মদিনা ওই শহর থেকে আমি আসছি আপনার কাছে, লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিস শুনতে আসছি যে আপনি নাকি নবীজি থেকে বর্ণনা করেন। একটা হাদিস কোনো ব্যবসার কারণে আসো নাই? আমা কাদিম তালি তিজারা, তুমি কোনো ব্যবসার কারণে আসো নাই? কয় না, শুধু একটা হাদিস শুনতে আসছো। কয় হ্যাঁ। প্রায় 1267 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে আসছে। কয়টা হাদিস? তো এই হাদিসগুলো আপনারা বলতে পারেন না, দেয়ালে লেখা দেয় কি, যে চীন দেশে গিয়ে হইল তুমি এলেম অর্জন করো, আল হাদিস। আরে ভাই, নবীজি কোথায় বলছে এই কথা? এটা তো নবীজি বলে নাই। নবী বলছে, আমার নামে যে এমন কথা বলে যা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 110, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আগেরটা কি বলছে? কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, এই হাদিসে বলছে কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1291 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে ভাই, বাংলাটা মন দিয়ে শুনেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, নবীজি বলছে, শোনো, আমার নামে মিথ্যা কথা বলা আর তোমাদের কোনো সাধারণ ব্যক্তির নামে মিথ্যা বলা এক না, ওনার নামে আমি মিথ্যা কথা বলা এটাও অন্যায়, কিন্তু নবীজি বলেন, উনি সাধারণ মানুষের নামে তুমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলার অপরাধ সমান না, মনে রাখবা। কোনো মুসলমানের নামে তুমি মিথ্যা বলা এটাও ভয়ঙ্কর অপরাধ, তোমার ভয়ঙ্কর শাস্তি হবে, কিন্তু আমি নবীর নামে মিথ্যা কথা বলাটা এই অপরাধ দুইটা সমান মনে করবা না, আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে রসুলের নামে মিথ্যা কথা বলা, এটা এই যে এই যে এই যে এই যে মাথার সাথে সম্পর্ক, মুখ মুখ, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া ইলিজিন্নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, এই হাদিস আমি এটাই বুঝছি, কয় ইয়ালিজিন্নার, কয় সরাসরি জাহান্নামে যাবে, সরাসরি জাহান্নামে যাবে, ইয়ালিজিন্নার, কয় সে জাহান্নামে প্রবেশ করবে, আমার নামে মিথ্যা কথা বলবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস, বা শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি দাজ্জালুনা কাযযাবুন, বা শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, যারা তোমাদের সামনে এমন হাদিস পেশ করবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকবা, লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম,
তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তারা যেন তোমাদেরকে ফিতনা না ফলায় ভাই আমি বুঝাইতে চাইলাম আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার অর্থ মাথা আর মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা এই জবান এটা মাথার সাথে এই আমার এই জায়গাটার সাথে সম্পৃক্ত এই জবান দিয়ে ওনার নামে তো মিথ্যা বলাই যাবে না আর আল্লাহ আল্লাহর রাসূলের নামে মিথ্যা বলার তো কল্পনাও করা যাবে না মাইকের সামনে বইসা সাবধান আল্লাহ এটা বলছে নবী এটা বলছে আমি যেদিন দেখব আমি পারি না যে আল্লাহ বলছে আর নবী বলছে এই কথা বলতে যেদিন পারি না আমি ওয়াজই করব না কেন আল্লাহ আর আল্লাহর রাসূল যা বলছে এতটুকু ওয়াজ কি যথেষ্ট না আপনি ওটা কইতে এত কিছু কেন হ্যাঁ কোরআনের তো 6236 টা আয়াত রাসূলের প্রায় 10 লক্ষ হাদিস থাকতে আপনি এত জায়গা থেকে ওয়াজ আনতে হবে না বিসমিল্লাহ কোরআন সুন্নাহ খুব বেশি পড়তে হবে ছাত্র ভাই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আপনাদের কাছে আমার আবদার পড়েন শুধু পড়েন মনে রাখবেন সৃষ্টির শুরু আল্লাহ বানাইছে কলম আর ইসলামের শুরু পড়া সৃষ্টি শুরু কি আর ইসলামের শুরু আন্দাজি কইছি না আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নাম্বার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম সর্বপ্রথম সৃষ্টি বানাইছে আল্লাহ কলম কি বানাইছে কলম দিয়ে কি করি আমরা আল্লাহ কলম রে বলছে উক্তুব লেখো কলম কয় মা আকতুবু ইয়া রব রব আমি কি লিখবো আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ সব জিনিসের ভাগ্য তুমি কিয়ামত পর্যন্ত এই ভাগ্যগুলা কি হবে এটা লিখে দাও তাহলে সৃষ্টির শুরু কি কলম এবার দেখেন ইসলামের শুরু কেমনে হয়েছে সহিহ বুখারি হাদিস নাম্বার 3 একদম বুখারি শরীফ খুললেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস করতে লাগলেন রাত্রিকালীন এবাদত করতে লাগলেন জিবরিল আমিন নবীজির কাছে আসছে আসার পর বললেন ইকরা ইয়া মুহাম্মদ আগে বলছে পড়েন পড়েন হে মুহাম্মদ তো ইসলামের নবীজির সাথে জিবরিল আমিনের কথা শুরু হয়েছে পড়া দিয়া দুনিয়া শুরু লেখা দিয়া জিবরিল আমিনের সাথে নবীজির কথা শুরু হয়েছে পড়া দিয়া তো ইসলাম আর দুনিয়া গবেষণা করলে লেখাপড়া আমাদের সবচেয়ে অভাব লেখাপড়া ছাত্র ভাইয়েরা পড়েন এত বেশি পড়েন পড়েন পড়তে পড়তে যদি আপনি কিছু হয়ে যান তখন বুঝেন খুব বেশি পড়েন মোবাইল থেকে দূরে থাকেন খুব বেশি পড়াশোনা খুব দরকার অবস্থা ভয়ঙ্কর আপনাদের দ্বারা আল্লাহ ইসলাম হেফাজত করবে যদি পড়াশোনা না করেন তাহলে অবস্থা খারাপ হবে পড়াশোনা করতে হবে খুব বেশি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখানে বসে মিথ্যা কথা বলা যাবে না এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া মাথা মাথার সাথে যার সম্পর্ক এইগুলাকে কোনো গুনাহ করা যাবে না এক দুই পেট পেটের সাথে সম্পর্ক গুনাহ করা যাবে না তিন মরণকে স্মরণ করা চার নাম্বার মরণের পরে যে আমি পচে গলে যাব এইটাকে স্মরণ করা আল্লাহ আমাদের সকলকে সতর্কতার সাথে যেন আমরা চলতে পারি তৌফিক দান করেন দুই নাম্বার কারে লজ্জা পাওয়া বুঝলে হ্যাঁ এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত দিই অনেকে ঘরে একা একা থাকেন দরজা বন্ধ করে থাকেন থাকেন না একা একা এই জায়গায় আপনি রান খুইলা এমনি ইচ্ছাকৃতভাবে বৈশা থাকবেন রান খুইলা মানে লজ্জা যেই জায়গায় সতর ঢাকা ফরজ এই সতর খুইলা এমনি বৈশা রয়েছে কেউ কিন্তু দেখে না দরজা লাগানো এর এটা ঠিক হবে কিনা আগে হাদিস শুনি দেখি ঠিক হয় কিনা আবু দাউদ শরীফ 4017 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবা নাম বাহাস ইবনে হাকিম উনি ওনার বাবা থেকে ওনার বাবা ওনার দাদা থেকে হাদিস বর্ণনা করছে কি উনি বলেন আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযাত ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের যে জিনিসগুলা ঢেকে রাখবো কতটুকু ঢেকে রাখতে পারবো কতটুকু আমরা ঢেকে রাখবো না নবীজি জবাব দিলেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক তুমি তোমার বিবি ছাড়া অন্য সকলের সামনে লজ্জাস্থান ঢেকে রাখবা লজ্জাস্থান কখনো প্রয়োজন হলে খোলা এটা আল্লাহ খাদ দিয়ে দিছে কোথায় লজ্জাস্থান খোলা যাবে এরপর সাহাবা প্রশ্ন করে ফেলছে দেখেন ইদা কাদা আহাদুনা খালিয়াত মিয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের কেউ যদি ঘরের ভিতরে একা একা থাকে তাহলে কি সব ঢেকে রাখতে হবে ভালো ভালো করে মন দিয়ে শুনেন হুজুর আমাদের কেউ যখন ঘরে একা থাকি তখনও কি ঢেকে রাখতে হবে নবীজি বললেন আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস ঘরের মধ্যে কেউ নাই আল্লাহ তোমাকে দেখতাছে আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার ঘরের মধ্যে কেউ দেখে না আল্লাহ তো দেখে তা আল্লাহকে বেশি লজ্জা পাওয়া তাহলে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া সূরা ইনফিতরের 10-11-12 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরাবান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে কিরাবান কাতিবিন সম্মানিত লেখকগণ ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা জানে তাহলে আমি আপনি দেখেন এখন থেকে আজকে থেকে এই যে এখন হেঁটে হেঁটে যাবো
আচ্ছা আমাকে আল্লাহ দেখে সর্ব অবস্থায় আবার দুজন ফেরেশতা আমাকে দেখতেছে তারা লিখবে সব লিখে ফেলতেছে সম্মানিত ফেরেশতারা তো আমি আপনি সব সময় ভাবা আল্লাহ সর্বদা দেখতেছে আবার ফেরেশতারাও লেখার জন্য প্রস্তুত এই কথাটা ভাবনায় আনা তাহলে দেখবেন গুনাহ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এটা দুই তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া কাকে লজ্জা পাওয়া ভাই মানুষকে লজ্জা পাওয়া মানুষকে লজ্জা পাওয়ার উদাহরণ কি নাসাই শরীফের 406 নাম্বার হাদিস মন দিয়ে শুনেন আপনাদের এলাকায় নদী আছে নি নদীতে গোসল করেনি মানুষ মানে একদম খোলামেলা গোসল করে খোলামেলায় তো আপনি শরমে বুঝতেছেন না দেয়াই তো যায় হ্যাঁ পুরুষরা করে না গোসল নারীরাও করে হ্যাঁ জি করে এটা তো চিন্তা করে আমার এলাকা না সমস্যা নাই আমার এলাকার নদী তো করে আপনাদের এলাকায় তো করে আচ্ছা হয়তো আপনার এলাকা করে না আমাদের এলাকার এদিকে নদীতে আমি দেখছি করে ঠিক আছে আপনাদের আল্লাহ হেফাজত করুন তো নাসাই শরীফের 406 নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমাদের অনেক পুকুরেও খোলামেলা গোসল করে অনেক মাহবুব না ঠিক না এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছে আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাস আল্লাহ নবী দেখলেন এক পুরুষ খোলা জায়গায় গোসল করে নারী না পুরুষ পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে ফাসাইদাল মিম্বার আল্লাহ নবী মসজিদে গিয়ে মিম্বরে দাঁড়াইলেন সাহাবারা বাক আল্লাহ নবী এই মুহূর্তে মিম্বরে কেন দাঁড়াইলেন মিম্বরে দাঁড়ানোর পর ফাহমিদাল্লাহু আসনা আলাই আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন করার পর বললেন শোনো তোমরা ইন্নাল্লাহ হালিম আল্লাহ ধৈর্যশীল আল্লাহ সহনশীল হাইয়ুন আল্লাহ বড় লাজুক সিত্তিরুন আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে শোনো একটু তোমরা কি আল্লাহ তোমার দোষগুলা গোপন রাখে তো তোমরা নিজেদেরকে গোপন রাখো না পরে কি করে দেখেন ফাইদাল তাসালা আহাদুকুম ফালিয়াসতাতির তোমাদের কেউ যখন গোসল করো একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো পুরুষরে পুরুষরে কইছে নারীরে না তাহলে নারীদেরটা কি বলবেন একটা পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর আরেকটা কথা এমনিও পুরুষরা আমরা যারা ছাত্র ভাইরা গোসল করি একটা গামছা রাখা দরকার গোসল করার সময় অন্য যেন আপনার শরীরের দিকে নজর না দেয় আল্লাহ আইনু হাক্কুন আর নজরু হাক্কুন নজর কিন্তু লেগে যায় তো আপনার উপরে হিংসুক নজর যদি লেগে যায় আল্লাহ না করুক আপনার শরীরের উপর লেগে যাইলে দেখবেন এই যে শরীর ভাঙা শুরু হবে হাদিস দ্বারা প্রমাণিত হিংসার উপর আমার বয়ান আছে লম্বা তো এই হাদিসগুলো প্রমাণিত এই জন্য আমরা যারা গোসল করি পুরুষরা ছাত্ররা একসাথে করতে হয় তো আমরা অন্তত গামছা রাখা আমার শরীর যেন অন্য কেউ না দেখে এই বিষয়গুলো খুব সতর্ক থাকা আপনারা যারা বাচ্চাদেরকে গোসল করান বারান্দায় এদেরকে শীতকালে রৌদ্রে দাঁড় করান খালি গায়ে দাঁড় করায় না আল্লাহর হস্তে এই বাচ্চার উপর কারো নজর লেগে যেতে পারে মাঠে খোলা গায়ে বাচ্চাগুলারে ছেড়ে দিবেন না অন্য কারো নজর লাগতে পারে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কেউ যখন গোসল করে সেজন্য একটু পর্দা দিয়ে গোসল করো এবার আসেন এটা গেল নাসাই শরীফের 406 নম্বর হাদিস আরেকটা হাদিস শুনেন আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসে একজন সাহাবা আছে নাম জারহাদ কি নাম বলেন তো জারহাদ এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্দানা আল্লাহ নবী আমাদের সামনে বসলেন আমাদের সামনে যখন আল্লাহ নবী বসলেন ওয়া ফাখিজিমুন কাশিফা নবী যখন আমাদের সামনে বসলেন আল্লাহ নবীর সামনে যখন আমরা বসা আমার দিকে তাকায় দেখে আমার উরু দেশ খোলা আমার রান খোলা ওয়া ফাখিজি মুনকাশিফা আমার রান খোলা আল্লাহ নবী আমার দিকে তাকায় বললেন হে মিয়া আমা আলিম তা আন্নাল ফাখিজা আওরা তুমি কি জানো না রান যে ঢেকে রাখতে হয় এখন পুরুষ তো দূরের কথা আমাদের মা বন্ধের রান খোলার জন্য এই মা বন্ধের রান যেন দেখা যায় সতর যেন দেখা যায় তা ঢেকে রাখতে হবে এই স্লোগান বর্তমানে পোশাকের স্বাধীনতার নামে দেওয়া হচ্ছে বিশ্বাস করেন এটা নারীর সম্মান বাড়ানো হয় না এটা নারীকে বেহায়া আর চার সন্তান পয়দা করার রাস্তা খুলে দেওয়া হয় মা বোন সম্মানের জিনিস পুরুষের রান রসুল সাল্লাহ সাল্লাম এই মেয়ে তুমি জানো না আমার আলিম তান্নাল ফাকিজা ওরা রান ঢেকে রাখতে হয় আমাদের যুবকরা নতুন ফ্যাশন এখন হাফ প্যান্ট পরে ঢাকা এখানে খবর জানি ঢাকা হাফ প্যান্ট পরে রান খোলা রাখে আবার আমাদের দেশে দেখছি আপনার যারা ওই যে আপনার রাতের বেলা যে দিয়ে রাখে সকালবেলা আপনার খেজুরের রস পাওয়া যায় যারা দেয় এটা কি করে আপনাদের দেশে জানে যারা গাছের ভিতরে এটা ঝুলায় তো আমাদের দেশে দেখছি আমি অনেকে ঝুলায় যখন একটা কাঁসা দেয় ওনার মাশাল্লাহ সব দেখা যায় একদিন কাঁসা দেয় উনি উপরে আপনার দেশে কৃষকরা কাজ করে মাঠে কাঁসা দেয় না কখনো হ্যাঁ এবার যারা কাঁসা দেয় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমা আলিম তা আন্নাল ফাখিজা আওরা এই মিয়া জানো না এইগুলা ঢেকে রাখতে হয় তাহলে এইভাবে কাঁসা দিয়ে এগুলা খোলা এটা জায়েজ না হারাম এটা হারাম এটা করা যাবে না আল্লাহ হেফাজত করেন
আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস এই হাদিসটা ঘরে টানায় রেখেন লেখা প্রতিদিন একবার দেখবেন দুইকা আবার বের হওয়ার সময় দেখবেন নিশক বাইরে এটা দেখা বের হবেন দুইকা বাইরে দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন লা তাখশিফ ফাকিজা আলী তুমি তোমার রাত উরুদেশ কারো সামনে খুলবে না এবার আল্লাহর নবী যেটা বললেন আলী ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইন জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না তো জীবিত ব্যক্তির রানের দিকে না দেখা এটা তেমন এটা একটা বলছেন নবী এবার কি কয় দেখেন ওয়ালা ফাকিজি মাইতিন মরা ব্যক্তির রানও দেখবা না মরা ব্যক্তির রান দেখা দিশের কৃষক যারা কাজ করে সবাই মরা না জীবিত তাহলে মরা ব্যক্তির রান দেখা যদি নিষেধ হয় জীবিত ব্যক্তির রান দেখা বা দেখানো জায়েজ না হারাম হারাম আল্লাহ আমাদেরকে এইগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আরেকটা হাদিস শুনেন আবু দাউদ শরীফের 4016 নম্বর হাদিস এক সাহাবা পাথর নিচে মাথায় আমাদের দেশে এরকম বোঝা বহন করে মাটি নেয় পাথর নেয় তো কাঁসা দেয় এক সাহাবা পাথর নিচে উনি বলেন হামালতু হাজারান সাকিলা আমি ভারী পাথর আমার মাথায় নিলাম হঠাৎ আমার লজ্জাস্থান থেকে কাপড় পরে যায় আল্লাহর নবী আমাকে বললেন আলাইকা বিল আওরা এই তাড়াতাড়ি ঢাকো কি করো তাড়াতাড়ি ঢাকো লা তামশু উরাতা তোমরা উলঙ্গ হয়ে হাঁটবা না উলঙ্গ হয়ে হাঁটবা না ছেলেদের জন্য যাদের বালেগ হয়ে গেছে তাদের জন্য মনে রাখবেন এই হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটা হারাম কাউকে দেখানো রান হারাম কেউ তার রানের দিকে দেখা হারাম আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস এটা আপনাদের ঘরের জন্য সবাই মনে রাখবেন ঘরে সন্তান যখন বড় হয় বিছানা আলাদা করে দেন ছোট থেকে আলাদা করুন মাঝখানে আপনি শুন ছোট ছোট বেলায় আপনি মাঝখানে শুন বিবিরে দুই সন্তানের মাঝখানে শুন দুইজনে এই দুই সন্তান একসাথে শোয়াবেন না قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন لا ينزل الرجل الى عورت الرجل কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না দেখে ولا المرأة الى عورت المرأة অন্য বর্ণনা الى عريت المرأة কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থান না দেখে ولا يغزي الرجل في ثوب واحد ولا المرأة في ثوب واحد কোন নারী আর কোন নারী দুই নারী এক বিছানা এক কাঠার নিচে যেন না ঘুমায় দুই পুরুষ দুই ছেলে যেন এক কাঠার নিচে না ঘুমায় দুই ছেলে আছে আপনাদের এই দুই ছেলে একসাথে রাখেন না ছোট থেকে আলাদা রাখেন হ্যাঁ আলাদা রাখেন এটা অনেক ফায়দা পাবেন অবশ্যই ফায়দা পাবেন আর ছেলে মেয়ে একসাথে তো রাখবেনই না ছোটবেলা থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা ইউজি রাজুল ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ এক ছেলে আরেক ছেলের সাথে এক কাঁথার নিচে এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথার নিচে এটা ঠিক না অনেকের সামর্থ্য কম উনি চেষ্টা করেন বিছানা যদি আলাদা করতে খাট যদি আলাদা করার সামর্থ্য না থাকে এক বিছানা অন্তত আলাদা চেষ্টা করেন মাঝখানে বালিশ দিয়ে সেপারেট করার চেষ্টা করেন অথবা আপনারা যারা ঘরে থাকেন মা থাকলে ছোটবেলা থেকে সন্তান দুইটার মাঝে আপনি শোন যদি স্বামী অন্যত্র থাকে বাবা যারা আছেন আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন কথাগুলো ভাই মনে থাকবে ইনশাআল্লাহ এগুলো হলে ইনশাআল্লাহ ছোট থেকে সন্তানগুলো লাজুক হবে আল্লাহ সবাইকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমাদের নবী কেমন লাজুক ছিল একটু শুনবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6102 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআম মিনাল আজরাই ফি খিদরিহা একজন কুমারী নারী পর্দার আড়ালে যতটা লাজুক এর চাইতে বেশি লাজুক ছিলেন আমাদের নবী একটা কুমারী মেয়ে পর্দার আড়ালে যতটা লাজুক এর চেয়ে বেশি লাজুক ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাদান আয়েশা সিদ্দিকী একটা হাসির হাদিস আমাদেরকে শোনাইছে শোনাম উনি সহিহ বুখারী হাদিস নাম্বার 314 এই হাদিসের মধ্যে আছে এক নারী নবীজির কাছে মাসালা জিজ্ঞেস করতে আসছে আসার পর কয়্যা রাসূলুল্লাহ আন্না ইমরাআতান সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন গুসলিহা মিনাল হাইজ আমাদের মা বোনরা মাসে একটা অসুস্থতা হয় যেটা আপনারা জানেন তো এই অসুস্থতা এক নারী নবীজির কাছে আসছে আয়েশাকে হুজুর আমি পবিত্র হব কিভাবে তো নবীজি বললেন হুজি ফিরসাতাম মিন মিসকিন তুমি কস্তুরি লাগানো একটা টুকরা নাও নেকড়া নাও তা তাতহারি বিহা এরপর এটা দিয়ে তুমি পবিত্রতা অর্জন করো তো নবীজি বইলে দিছে নিয়ম এরপর ওই নারী কয় কাইফা তাতহারু হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করব নবীজি বললেন তাতহারি বিহা যেভাবে বললাম এইভাবে করো আবার কয় কাইফা তাতহারু হুজুর আমি কিভাবে পবিত্রতা আম্মা জানা এসে দূর থেকে দেখতেছে আর রাগ হইতেছে কেন যে মহিলার প্রশ্ন করার জিনিস পায় না বারবার খালি একই কথা জিজ্ঞেস তো আবার জিগায় হুজুর কিভাবে নবীজি বলেন সুবহানাল্লাহ তাতহারি নবীজি বুঝলেন আর কি আরে আশ্চর্য বারবার বলতেছি পবিত্রতা অর্জন করো এক পর্যায়ে নবীজি বললেন যে সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ মানে আমরা বলি আর কি আরে বুঝে না কেন এটা এরকম বলি না তো নবীজি বললেন সুবহানাল্লাহ তাতহারি বিহা আরে তুমি পবিত্রতা অর্জন করো আম্মাজান কয় ফাজ তাবাস্তুহা হুজুর রাগ হয় না একটু আপনার হাত পা দেন এবার
টান দিলাম ফাস্তাবাস্তুহা মহিলার টান দিছে কেদে তোমারে বারবার বলতাছে বুঝো না তো কি বললো তুমি বুঝো নাই এইভাবে কাপড় নিবা নেওয়ার পর পবিত্র দর্জন ধরো বুঝছো পাহা যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জায় বারবার বলতে পারতেছিলেন না কথা এইজন্য একবার কইলা তো আবার যখন মাসালা মুফতি সাহেবদের কাছে মাসালা জিজ্ঞেস করলো না বলতে বাধ্য তো নবীজি সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাতাস্তারি বিহা এবার পবিত্র দর্জন বা হুজুর কিভাবে আহা আমি না বললাম এইভাবে বা হুজুর কিভাবে তা সুবহানাল্লাহ আমি না বললাম কিভাবে আম্মা জান কই দিয়াছো এইভাবে পবিত্র দর্জন বুঝছো এবার হ্যাঁ বারবার জিজ্ঞেস করবে না তো নবীজি খুব লাজুক ছিলেন লাজুক থাকার কারণে নবীজি এত লজ্জা পাইতেন আরেকটা হাদিস দেখেন আবু দাউদ শরীফের 4788 নাম্বার হাদিস নবীজি কারোর নাম নিয়ে কিছু বলাও লজ্জা পাইতেন যে তুমি এই অপরাধ করছো তুমি এটা এটাও লজ্জা পাইতেন একটা মানুষের কিভাবে আমি লজ্জা দিই তো নবীজির কাছে অভিযোগ আসতো ইদা বালাগাহু আনি রাজুলি আশাই নবীজির কাছে কারো ব্যাপারে অভিযোগ আসলে সবার সামনে বসতেন বসার পর হুজুর আমিন সাহেব রহমতুল্লাহ এই ফর্মুলা অনুসরণ করতেন হুজুরের ছাত্রদের থেকে শুনছি যে মাদ্রাসায় যদি হুজুর কাউরে কোনো শাসন করতে চাইতেন সবার সামনে বলতেন যে এইগুলা এগুলা করা ঠিক না কারে বলতেন যারে বলতেন উনি বুঝে অন্যরা বুঝতেছেন তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারণ আমি বিচার আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সবার সামনে দাঁড়ায় বলতেন এভাবে বলতেন না উমকে এগুলা করে কেন এটা না বলে বলতেন মা বালু আকওয়াম আরে ওই সম্প্রদায়ের মানুষগুলার কি হলো যে তারা এমন এমন কাজ করে বলে না যে অমুকে আরে এমন সম্প্রদায়ের কি হলো যে এটা এটা করে তাই কেন নবীজি সবচেয়ে লাজুক ছিলেন এই কারণে কারণ নাম নিয়ে কিছু বলাটাও নবীজি চিন্তা করতেন আহারে বেচারা মনে লজ্জা পাবে তাই কারণ নাম নিয়ে কিছু বলতেও নবী লজ্জা পেত আল্লাহ আমাদের সকলকে এই লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে বলেন তো নারীরা পোশাকে ঢেকে থাকার মধ্যে লজ্জা না খুলে দেখার মধ্যে লজ্জা ঢেকে থাকার মধ্যেই লজ্জা পুরুষরা এই হাঁটু সহ এই সতর ঢাকার মধ্যে লাজুকতা লজ্জাশীলতা নাকি হাফ প্যান্ট পরার মধ্যে লজ্জাশীলতা তাহলে একটা পুরুষের জন্য যেহেতু এটা জায়েজ নাই হাফ প্যান্ট পরাটা তো কোনো নারীর জন্য তো হাফ প্যান্ট পরা জায়েজ হওয়ার প্রশ্নই আসতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার যে কথাগুলো বললাম আপনারা ঠান্ডা মাথায় অন্যদেরকে বুঝানোর চেষ্টা করবেন কারো উপরে রেগে যাবেন না বুঝাবেন যে আসলে এগুলো তো লজ্জাশীলতার অভাবের কারণে হয় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন